কোন ময়ূরাজ পেখম মেলে নাচে শুধু তা ধিন ধিন এত খুশি রাখি কোথায় আমার পানে মন উড়ে যায় কারণ টেকো নুডলস সময়ে অসময়ে সব সময়ে যা যা কইছে এগুলাই বুঝছেন না কি বলছেন এসব কি আপনি আপনার ছেলেরা যদি আপনার টুকরা টুকরা না দেখতে চান টাকা লাগবে টোটাল 30 লাখ টাকা 30 লাখ জি এই 30 লাখ হুইনেই তো আপনার জবানবন্দ হয়ে গেছে জবানবন্দ হলে কি আপনার পোলারে আপনার ফেরত পাইবেন এই 30 লাখ যদি আপনি ঠিকঠাক ভাবে দিতে পারেন তাহলে আপনার পোলারে আপনি ফেরত পাইবেন আর আপনি যদি বেশি পণ্ডিতি কইরা পুলিশ মুলিশে খবর দেন তাইলে আপনার ছেলেরে মনে করেন ঘাট ধাক্কা দিয়ে ছাদ আপনার ছেলেরে মনে করেন যে টুকরা টুকরা কইরা নদীর মধ্যে বাসায় দিয়া কাক মুরগির খাউন দিয়া দিব মানে কে আপনি কি বলছেন এসব আমি যে জায়গায় যে সময় কমু ওই জায়গায় টাকাটা পৌঁছে দিয়ে যাইতে ঠিক আছে হ্যালো হ্যালো বন্ধু 30 লাখ বুঝছো 30 লাখ বাবা চিল বাবা চিল ফাইলি তো বাবা মনে করি ইউরোপে 2-4টা মেয়ের বিয়ে করে আলো দূর শালা দোস্ত এই হচ্ছে আমাদের পুরো প্ল্যান তোরে পুরো প্ল্যানিংটা বললাম এখন তুই যদি সাথে থাকিস মামা পুরো ব্যাপারটা আরো জোস হয়ে যাবে ফালতু পয়সা সাবারে ফালতু পয়সা তুই আস্তে আস্তে দোস্ত মানুষজন যাইতেছে এরকম মানুষজন যাইতেছে সেটা নিয়ে এখন খেয়াল হইতেছে প্ল্যান বানানোর আগে খেয়াল ছিল না আচ্ছা তোরে মাত্র প্ল্যানিং এর কথাটা বলছিস তুই তো যাইতেছস না যাইতেছস তাহলে এমন করতেছস কেন দোস্ত বলো না কি অন্যায় হয়ে গেছে বল দোস্ত আমরা একটা ভালো কাজই করতেছি তাই না আমরা দুনিয়াতে দেখতে যাইতেছি বন্ধু তো লজ্জা করে না বাপের কাছ থেকে টাকা চুরি করতেছস আবার বলতেছস ভালো কাজ করতেছস বেহায় আর দলগুলা শুন শুন স্যার আমি তোর একটা কথা কই শুন আমরা একটা প্ল্যানিং নিয়ে আসছিলাম তোর এটা পছন্দ হয়নি সো ফাইন এটা হবে না শেষ এরকম চিল্লাচিল্লি করার তো কিছু নাই চিল্লাচিল্লি করতেছি কারণ বিপদে পড়লে কি হবে বিপদে পড়লে কি আমি বিপদে পড়লে কি তুই আমাকে জেল থেকে ছাড়াবি দোস্ত অবশ্যই বাঁচাইতাম এমন না যে আমরা তিনজন মিলে গেলাম তুই বিপদে পড়লি আর আমরা কেউ আগায় গেলাম না ব্যাপারটা এরকম না তিনজন মিলে যেহেতু যাইতেছি তার মানে আমরা একটা টিম তুই যদি বিপদে পড়তি তাহলে অবশ্যই তোর আমরা বাঁচাইতাম এখন তুই যেহেতু যাবি না তাহলে ফাইন এখানেই ফিনিশ এটা তো আগানোর কিছু নাই প্ল্যানিং বাদ বাইরা বাইরা তোর আমার গাড়ি থেকে কোথাও যাইতেছি না আমি এই সব প্যারা ইনভলভ হতে আমি মোটেও মোটেও রাজি না বাইরা তোরা নাম গাড়ি থেকে তাহলে নামো বসে আছো কেন নামো চল হুদাই আইস আমি বারবার নিষেধ করেছি মায়াটা যাইবো না হুদাই মায়া সরি বন্ধু দোষ হয়ে গেছে এই দাঁড়া কিসে দোস্ত আমাকেও 10 লাখ টাকা দিতে হবে তাইলে আমি আসি কি কি মানে তোমরা প্ল্যান বানাইতে পারবা হেল্প চাইতে আসতে পারবা আমার গাড়ি নিয়ে যাবা কেন তুই নিকটা কি কইলি তোর আব্বা আমার ঝামেলা হবে জেল হাজত হবে অনেক ঝামেলা তোর তাইলে এখন আমার লাগবে তাই বলে 10 লাখ আমাকে 10 লাখ টাকা দিতে হবে দিলে দিবি নাইলে যা না ওকে 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 দোস্ত ওকে ফাইন যা দেখছস টাকা কেমনে কাজে লাগে দেখছস তোমার বাপের কাছ থেকে 10 লাখ টাকা বাড়তি চাইছি দেখা খুব তো চিল্লাইলে আমার লগে এখন দেখছো টাকাটা কেমনে কাজে লাগে ঠিকই তো আছে মেয়ে চাইবো না মেয়ে গেলে মেয়ের একটা কমিশন দরকার আছে না হ্যাঁ হ্যালো আঙ্কেল সাওকো কয়েক ঘন্টা আগে আমি একটা আননোন নাম্বার থেকে কল রিসিভ করলাম হ্যাঁ কেজন একজন বলল যে টফি নাকি ওদের কাছে আমাকে অনেক থ্রেট করলো এবং এক পর্যায়ে বললো যে 30 লাখ টাকা দিতে হবে আদরের ট্রফি নাকি আঙ্কেল আমার ট্রফি বন্ধুটা আঙ্কেল কেমনে মারা কেমনে কিডন্যাপ হইলো আঙ্কেল আঙ্কেল 30 লাখ না আঙ্কেল আপনি 80 লাখ টাকা দিয়ে হইলো আঙ্কেল ট্রফি কে আনা উচিত আঙ্কেল আনতে হবে আঙ্কেল ট্রফি কে আঙ্কেল দেখো বিস্কুট টাকা তো কোনো ব্যাপার না হয়তো ম্যানেজ করা যাবে কিন্তু ওরা যদি আঙ্কেল আপনি কি পুলিশ টুলিশে জানাইছেন পুলিশকে জানাই নাই বিকজ
বললো পুলিশকে অন্য কাউকে জানাই তাহলে ওরা নাকি টফিকে টুকটো টুকটো করে মেরে ফেলবে। বিস্কুট আমি বুঝতে পারছি না কি করতে হবে এখন। আল্লাহ আল্লাহ আঙ্কেল, পুলিশের জানালে যদি টুকরো টুকরো করে, প্লিজ আঙ্কেল তাহলে পুলিশে কিছু বলেন আঙ্কেল, প্লিজ আঙ্কেল। আপনি কোনো টেনশন করবেন আঙ্কেল, আমি ঢাকার বাইরে আসছি, আমি আঙ্কেল কালকে সকালের মধ্যে ঢাকায় চলে আসতেছি, আইসা আঙ্কেল আমি আপনার সাথে দেখা করতেছি। আমার খুবই 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 টেনশন হচ্ছে বিস্কুট, তুমি একটু প্লিজ তোমার ক্লোজ ফ্রেন্ড যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলো, আর আমি দেখিয়ে দিকে কি করা যায়। টফি কোথাও যায় না আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল। আল্লাহ আমার বন্ধু টফি আঙ্কেল, আল্লাহ টফি আঙ্কেল, আপনি ফোনটা রাখেন আঙ্কেল, ফোনটা রাখেন। আল্লাহ রিয়াদ, রিয়াদের সঙ্গে তোর বেশ ইন্টিমেসি ছিল, হয়েছে তো নাটক দোস্ত? পাপা টেনশন করতেছে। টেনশন করলে তুমি তাহলে পাগল গিয়া বাইরে, সব কাজ তো আমারই করতে হইতাছে। যা তাহলে টেনশন করতেছেন তাহলে জাগা, এত খেপস কেন? তাহলে বলস কেন এগুলা? হ্যাঁ আচ্ছা চল চল, বাদ দে বাদ দে চল। এটা পলাইছস, কোনো কিছু মেইনটেইন করতে পারছস না। হ্যাঁ দোস্ত, তুই ঠান্ডা মাথা গাড়িটা চালা, আমাদের প্ল্যানিং তো এখন সব ওকে ডান। তুই যদি মাথা ঠান্ডা রাখস তাহলে দেখবি আমাদের প্ল্যানিংটা আমরা খুব সুন্দরভাবে করতে পারবো, ঠিক আছে? সবার আগে আমাদের এখন ঢাকার বাইরে যাওয়া উচিত। ঢাকার বাইরে কেন দোস্ত? ওর আব্বারও তো বলছি ঢাকার ভিতরে। ঢাকার বাইরে গেলে মানে কি? তোর কি মনে হয় ঢাকার ভিতরে থাকলে খুব আনন্দে ঘুরে বেড়াতে পারবো আমরা? পয়েন্ট, বেস্ট বেস্ট দোস্ত, জোস জোস জোস, এবার হাই ফাইভ দিতেই হবে দোস্ত। দোস্ত মনটা যেতেছে কি জানো? তোর 20 লাখ টাকা দিয়ে দি, 10 লাখ টাকা তোর জন্য অনেক কম হয়েছে দোস্ত। বেশি আবেগ দারাস না, তুই মাসখান দিও না, সব সময় তোর বামাটা ঢুকাইতে দিব তোর। দোস্ত কোনো সমস্যা না, আমরা ঢাকার বাইরেই যাবো, তুই একদম চিল থাক, তুই চিল মুড়ে খালি গাড়িটা চালা, আর ঢাকার বাইরে কই যেতে হবে তুই যেতে যেতে বলবি, ওকে? আর আমি টফির বাপরে এদিকে ফোন দিয়া অন্য নাম্বার থেকে ম্যানেজ করতেছি আঙ্কেল, আপনি ঢাকার বাইরে অমুক জায়গায় চলে আসবেন, ওকে? ডান ডান ডান, ওকে। বন্ধু ছোট্ট একটা কথা ছিল, কি আমাদের সাথে কি সেও যাবে? সেও যাবে মানে? না ওই যে বললাম কুত্তাটা কি যাবে? কুত্তা মানে আব্বাড়া, তুই কুত্তা? হায় রে ভাই রে, নামটা ভুলে যায়, আলাইলা কি যাবে আমাদের সাথে? অফকোর্স যাবে, আমি যেখানে যাব ও সেখানে যাবে, ওকে? কোনো সমস্যা নাই যাবে। না না বললাম আর কি, যদি আবার ওর কোনো কমিশন দরকার আছে কি নেই জন্যই আর কি। নো প্রবলেম, তুমি যাও যাও। গাড়ি থামাইছিস কেন? তুই যা। আরে ধুর, কি বলতেছ ওর কথা শুনে লাভ আছে কোনো? সারা কথা বলতে পারে না। কত না বলতে পারলে তুই কেন মুখে কি কথা ফুটালি? আরে কি কষ্ট, তো কি মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে মানে তুই দেখছিস না এতটা তো একটা মেয়ে বিপদে পড়ছে, তুই আমাকে বলিস মাথা ঠিক আছে? তোর সামনে নিজের হাতে বিপদের মুখ, আরেকজনকে হেল্প করি আমরা চলে যাই, আরেকটা গাড়ি ছড়ে হেল্প করবে সবাই ভাবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আমরা ওকে নিতেছি, আমাদের এইটার মধ্যে আবার ও উঠবে
বিপদে পড়ার পর আসছিস কার কাছে? আমার কাছে। হেল্পটা কে করতেছে? আমি করতেছি। গাড়ি চাকার আমার, লাস্ট ওয়ার্ড কার আমার, ও গাড়িতে উঠতেছে। ভালো বিপদে পড়ছে দোস্ত, তুই একটা কথা বলবি না, চালাকি করছো না বেশি? আচ্ছা আপনি তো কথা বলতে পারেন না তাই না? মানে কথা কথা তো বলতে পারেন না, লিখতে পারেন? লিখতে পারেন? হ্যাঁ হ্যাঁ লিখতে পারেন দোস, লিখতে পারে। আমি জানতাম পারে পারে পারে। কাগজ কলম আছে? নিচে ড্রয়ারে রাখা। ওর কাছ থেকে লেখা নিতেই হবে দোস, বিপদে কোন ঝামেলা যে ফালাইতেছে আল্লাহ। এই যে নেন নেন। কি বুঝলি দোস্ত? খুব হৃদয় বিদারক গল্প। ডাকাত দলের সর্দার। কি ডাকাত? ভাইয়ের সাথে ওর বিয়ে দিয়ে দিবে। কি নিষ্ঠুর, কি পাষাণ। তোরা দুজন হচ্ছিস পুরো একদল, তাহলে মাঝখান দিয়ে আমি হচ্ছি মনে কর যে ছাগলের তিন নাম্বার বাচ্চা। তুই হচ্ছস পুরা নষ্টের গোড়া, নষ্টের গোড়া হচ্ছস পুরাটা তুই। আর এই প্ল্যানটা যদি সাকসেসফুল না হয় একমাত্র তোর জন্য হবে না, আমি বুঝছি বন্ধু। তোরা যদি ঘ্যান ঘ্যান বন্ধ না করস তাহলে ছেমড়ি সহ তোদের তিনটারে গাড়ি থেকে আমি নামায় ফালাই দিব। একই জিনিস নিয়ে পাকাইতেছে তখন থেকে মেজাজটা খারাপ লাগে। কি একটা প্ল্যানই টফি তোর না? এই চুপ, মনটা চাইতেছে কখনো সিলিং এর সময় দেন নাই কিন্তু, যার জন্যই কিন্তু আজকে সেই ঘরে চলে আসছে।
আপনি আপনার সামর্থ্যের 60-70% এফোর্ট যদি উঠিয়ে দিতেন তাহলে কিন্তু আজকে ওই মজা আসতো না। আপনি আসলে ঠিকই বলেছেন, চলি কারেন্ট সোসাইটিতে যদি আপনার প্যারেন্টসরা মানে তাদের বাচ্চাদের একটু টাইম দিত তাহলে এরকম অবস্থা হতো না। রাইট, জঙ্গলের ভিতর তাও পারতেছে না। ভাই কি প্রস্তাব করবেন? করলে করুন। তোমরা জঙ্গলে টাজান লাগছে। তার মানে কি আমরা কি রেখে আসবো বিস্কুটকে? বিস্কুট
ভাই আমি আসছিলাম ওই যে আমার বন্ধুদের সাথে একটু ঘুরতে আসছিলাম ভাইয়া, হঠাৎ করে আমার একটু ধরছিল তো ভাই। ভাইয়া 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 আর বলবো না, সত্যি কথা বল। বিস্কুটটা কই কই সে? ক্রেজি ম্যান, দিস ইজ গেটিং ক্রেজি নাও। আমি গাড়ি টানার সময় দেখিস নাই কই আছে দায়িত্বটা কার ছিল মামা? There was a plan. Where is that plan now? Where is Biscuit? Come on, this guy. Bhaiya, ami ar amar bondhu mile berisilam bhaiya thiki. Ber howar pore bhaiya amra gari niye ghurte berisilam. Amar bondhu ora ekta girlfriend ke khub pochondo kore to bhaiya. Ora biye korbe. Ei jonno amake ukil babi hisebe niye. Bhaiya, ar ekbar bolbo. Ki gotti aishish? ভাইয়া আমি আমার বন্ধুদের সাথে বেরিয়েছিলাম, ঘুরতে বেরিয়েছিলাম, গাড়ি নিয়ে ঘুরতেছি ভাই জঙ্গলের ভেতরে। এই লাউড স্পিকার অন করে দে। ভাইয়া আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে আসছিলাম ভাইয়া, জঙ্গলের ভিতর গাড়ি নিয়ে ঘুরতেছিলাম। আমার বন্ধু তো বিদেশ যেতে চাইছিল তো ভাইয়া, টাকা ছিল না ওর পকেটে, এই জন্য লাভের কাছে 30 লাখ টাকা চাইছিল বিদেশে ঘুরতে যাওয়ার জন্য। ভাইয়া বলছিল আমাকে সাথে করে দিয়ে আসবে, এই জন্য আমি সাথে আসি। বাপের কাছ থেকে 30 লাখ টাকা লিতি বন্দুক লিয়ে আইছিস, হারামজাদা আমাদের তিন বড় হারাম। কতি তোর লোকজন? কতি আছে ভাইয়া?
সবগুলা এখানে আসতে বল ভাই, ফোন দি সবগুলা আসতে বল এখানে ফোন দে। জি ভাইয়া। এর টেনশনে আমার সমস্ত প্ল্যান ভন্ডুল হয়ে যাবে এখন। কাম অন, এর মধ্যে ফোনের জাল। ওয়েট, বিস্কুট। হ্যালো দোস্ত, কই তুমি? হ্যালো দোস্ত। বন্ধু মামা, তুমি কই? দোস্ত, এই যে আমি আমার বড় ভাইদের সাথে লুডু খেলতেছি, লুডু নুডলস খাচ্ছি, অনেক মজা করতেছি। বড় ভাই, নুডলস, বিস্কুট। বন্ধু, আই এম নট গেটিং ইউ। তুই কোথায়? আমরা তোরা খুঁজতেছি পুরো সময় এখানে, সবাই পাগল হয়ে গেছে ঘুরতে ঘুরতে। দোস্ত, এই যে আমি দোস্ত ভাইয়ার সাথে আসি, তোরা আয় ভাইয়া, ভাইয়ার কাছে আয়। ভাইয়া, জায়গাটার নাম কি বলবো? মেক্সিকো মাজারের মোড়ে চলে আসছে। দোস্ত, আমি তো এই যে চিকু মাজার মোড়ে আসি দোস্ত। চিকু মাজার? তোরা চিকু মাজার? চিকু মাজার কই থেকে এগুলা পাস? চিকু মাজারটা কই থেকে এলো এখন? ওই যে আমরা যেখান থেকে বের হইছি না, আমরা যেখান থেকে বের হইছি না, ওইখান থেকে বের হইতে হাতে ডালে একটা মো এখন বিস্কুট ওইখানে। চিকু মাজার কোথায়? যেখানে ও ব্রেকফাস্ট করতেছে এবং লুডু খেলতেছে, সাথে নুডলস খাচ্ছে। গুড মর্নিং চিকু মাজার, বিস্কুট, নুডলস, আমরা যাব। দোস্ত, ফোনে তো ঢুকতেছে না। হোয়াট? ফোন ঢুকতেছে না। আবার কল দে। Thank you.
সিচুয়েশনটা এমন একটা ব্যাপার যে ঘটে যাবে না আমি এটা মানে বুঝতে পারিনি বুঝছেন। এটা একটা কথা বললেন, আপনার ছেলে কালকে কিডন্যাপ হয়েছে আর আজকে আপনি পুলিশকে জানাচ্ছেন, এটা কি করলেন আপনি? আরে ভাই মানে আমার বলা করে ওয়ে ছিল না, ওরা তো আমাকে ফোন করে এমনভাবে থ্রেট করছিল, ওরা আমাকে বললো যে যদি পুলিশকে জানাই তাহলে ওরা নাকি আমার ছেলেকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন শান্ত হন, ওরা যে প্ল্যানই করুক করুক ওদের প্ল্যানে ওরা আগাক, কোনো সমস্যা নেই, আমরা আমাদের ফোর্স নিয়ে যাবো, আমরা আমাদের মতো করে যাবো। আচ্ছা ওরা কটার সময় কী বলেছে বলেন তো? ওরা কী যেন বললো, সূত্রপুর না চূত্রপুর একটা রেল স্টেশন আছে ওখানে সকাল 10টার সময় থাকতে হবে কালকে। কোনো সমস্যা নেই, আমরা আমাদের কাজটা করে দিই ঠিক আছে? প্লিজ ভাই, আপনি কোনো টেনশন করবেন না, চল প্লিজ ভাই, আমি আমার একটা মাত্র ছেলে। হ্যাঁ এরা তোর ভাই লোকজন কতি? এই যে ভাইয়া, এই যে টফি, আর এই যে টফির বন্ধু সারা, আমার বন্ধু সারা, আর ভাইয়া পিছনে যে মেয়েটা দাঁড়া আছে না ভাইয়া, ওরও তো আমি চিনি না ভাইয়া। ভাইয়া আমি নারী মায়ের জাত বড় ভাই, অসহায় নারী, গভীর রাত, মা জাতের চেহারাটা দেখাও। রাস্তায় ভাই লিয়ে আইসিস ভাই? আমি তুলে নিতো ভাইয়া, টফি আর সারা মিলে ওকে নিয়ে আসছে ভাইয়া। কিরে মাল্লা, ছিল তোকে সাথে, বুবা সাইজে ছিল তখন, ভালো অভিনয় শিখেছিস মা, ভগবান।
বড় ভাই কেমন আছো সোনা? তুই এই এত ভালো মানুষ, বড় মনের মানুষ, মাটির মানুষ, এনাকে নিয়ে এত বাজে কথা বলতেছিলি? উনি আসার আগে এখানে পাষণ্ড, নচ্ছার, নষ্ট, থুপ ভাইয়া। বড় ভাই, বড় ভাই, আপনাকে নিয়ে আমার কত স্বপ্ন। আপনাকে নিয়ে ইউরোপ ট্রিপে যাব, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড। 30 লাখ। বড় ভাই, ইউরোপ মেরো বুঝি নিয়ে সব কোথায় আমার 30 লাখ টাকা গতি? বড় ভাই বিস্কুট, বড় ভাই বিস্কুট। হ্যাঁ, আমি কোন বিস্কুট? বড় ভাই ওই নন্তা বিস্কুট। বড় ভাই হতে টাকা হতে? ভাইয়া আমি টাকার ব্যাপারে কিচ্ছু জানি না ভাইয়া। ও আর সারা মিলে প্ল্যানিং করছে ভাইয়া। ভাইয়া এসব কিন্তু মিথ্যা কথা। এরা দুইজন মিলে প্ল্যান বানাইছে, এই বিস্কুট আর টফি প্ল্যান বানাইছে যে টফিকে কিডন্যাপ করে ওর বাবার কাছ থেকে 30 লাখ টাকা নিয়ে নেবে, তারপর আমার কাছে আসছে হেল্প চাওয়ার জন্য। আর তুমি কি ঘুরতে আইছ আমগুলোকে? না, তুমি কোনো কমিশন চাও নাই? কমিশন চাও নাই আর টফি তোর বাবার থেকে টাকা চুরি বেরে কি আমি জানি? তুই কিছু জানোস না? সব তো তোদের প্ল্যান। আমি আমি আপনাকে দেখেই বুঝতে পারছি ভাইয়া, আপনার মতো মানুষ হয় না ভাইয়া। হালার পুত, এটি হলো সূত্রাপুর রেল স্টেশন। ও দাদা মুখ মাফ করে দাও দাদা, এমরা গাড়ির মধ্যে যে কাহিনী করছে মুই আর যাইতে চাই না দাদা, এই ঝামেলা মুই আর নাই। প্লিজ দাদা মুখ মাফ করে দাও দাদা, মুই বাড়ি যাই। তুই ওদের লি যাবি, তুই ওখান থাকবি, তাইকে আমার টাকা আমার কাছে বুঝা দিয়ে যাবি। মাথা ঢোকেছে কি বলিছি? আমার টাকা লাগবি আর কোনো কথা আমার মাথায় নাই, বুঝতে পারিস তুই? ভাই আমি কেমনে আসবো, আমার তো হাত বাইন্ধা রাখছে ভাইয়া। ওর হাত বাঁধি তুইছিস কে? সামনে আয় এদিকে। এটি হলো সূত্রাপুর থানা, যা বলছি ঠিক মতো বুঝি নেই মাথায়। তোমাকে আমি কি বলছি? তোমাকে বলছি ট্যাংরা মাছ মুলা দিয়ে রান্না করতে। তুমি ট্যাংরা মাছ কি করছো? তুমি ট্যাংরা মাছ পুঁইশাক দিয়ে রান্না করছো। আমি তো তোমাকে ট্যাংরা মাছ পুঁইশাক দিয়ে রান্না করতে বলি নাই, আমি তোমাকে বলছি, আমি তোমারে বলছি ট্যাংরা মাছ মুলা দিয়ে রান্না করতে। হ্যাঁ, তুমি ট্যাংরা মাছ মুলা দিয়ে রান্না করবে। হ্যাঁ টাকা নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে আসছি স্টেশনে।
আপনি কাজ করবেন, আপনি টাকাটা নিয়ে সোজা রেলওয়ে স্টেশনে ভিতরে ঢুকবেন, ঠিক আছে? তারপর আপনি একটু হাঁটতে থাকবেন। টাকাটা রেখে যাবেন, ঠিক আছে? আর ভুলেও কোন চালাকি মালাকি করবেন না। আবার ট্রেন দেখলে আবার খাড়ায় যাবেন, ট্রেন যাওয়ার পর আবার পার হয়ে। জি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দাদা, একটু টয়লেটে যাইতাম।
আসার রাস্তা চালু দিয়ে রঙিন চশমা চোখে হাসি টাকার গন্ধ শুকে আর ঝুলকায় হাতের তালু টাকায় আসার রাস্তা চালু দিয়ে রঙিন চশমা চোখে হাসি টাকার গন্ধ শুকে আরে পাইলে টাকা হইয়া যাব আমি দেশান তরি ওরে নোটের পিছে ছবি আঁকা রূপসি অবসরি মন করলা তুমি চুরি আর কষ্ট হয়নি তো বাবা, সরি বাবা, আমি আমি তুমি ভালো আছো তো? বাবা আমি ভালো আছি। তুমি কার? লাভ ইউ বাবা, আল্লাহ হাজার শুকর জানলো তোমাকে, ওদের হাত থেকে ভালো। Baba, please be careful in future. Please, wherever you go, whatever you do, please always remember your safety. Are bon kharap korcho keno? Ami achi na tomar sathe. Porkar kor, baba, porkar kor. Baba, take it easy. ইউনিভার্সিটির কিডন্যাপকৃত দুইজন শিক্ষার্থীকে উদ্ধার করেছেন চুত্রাপুর থানা পুলিশ। কিডন্যাপার দলের দুইজন ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ, কিন্তু কিডন্যাপার দলের সর্দার কেশু দাদাকে আটক করা যায়নি। কেশু দাদার সাথে ডাকাত দলের সর্দারকে ধরতে পারে নাই পুলিশ। বিস্কুটের কাছে লাস্ট টাইম ছিল টাকাটা, তাহলে কি বিস্কুট? টাকাটা কই? বিস্কুটের কাছে মিষ্টি দুষ্টু ভালোবাসায় ডেকো ক্ষীর কুকিজ। ভাড়া দেন
अरे चुलकाए हाथ रे तालू टकाया सर रास्ता चालू दिए रंगीन चश्मा चोक है हसी टाकर गंदो शुके अरे चुलकाए हाथ रे तालू टकाया सर रास्ता चालू दिए रंगीन चश्मा चोक है हसी टाकर गंदो शुके अरे पहले टक्का होया जाबो आमी ते संतोरी ओरे नोटर पीछे छोटी एका रूपोशी अबुशोरी मन करला तुम चू